হ্যালো ভার্চুয়াল শিক্ষকবাসী কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কী বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দেখুন যে আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ দিতে যাই দিতে গিয়ে দেখি আমরা হার্ড ডিস্কে উইন্ডোজ আর লোড করতে পারি না হার্ড ডেস্ক হোক ঠিক আছে এটা দুটা পার্টিশন থাকে একটা হচ্ছে জিপিটি একটা এমবিআর এই কারণে আমাদের প্রবলেমটা মূলত হয় ঠিক আছে আমরা উইন্ডোজ দিতে যাই মাঝখানে দিতে গিয়ে দেখি উইন্ডোজ আর লোড হয় না ঠিক আছে তখন আমরা কি করব উইন্ডোজটা কেটে ব্যাক করে নিয়ে আসবো ঠিক আছে ব্যাক করে নিয়ে আসে আপনারা বায়াস থেকে অবশ্যই লেগেসি মোট অন করে রাখবেন ঠিক আছে অনেক ক্ষেত্রে হয় কি আমরা উইন্ডোজ দেয়ার মিডিল পর্যায়ে গিয়ে পরে আর কিন্তু উইডোজটা নেয় না তখন কিন্তু আমাদের আবার ব্যাক করে তখন আমরা ভাবি যে হয়তো আমাদের ডিস্কের সমস্যা ডিস্কটা ফরম্যাট দিতে হবে এটা ওটা বাট কিছুই না ঠিক আছে আপনার শুধু এমবিআর নাকি জিপিটি এই জিনিসটা বোঝার জন্যই কিন্তু এই প্রবলেমটা হয় আপনি ধরেন উইন্ডোজ দিতে গেছেন দিতে গিয়ে দেখেন যে আপনার উইন্ডোজটা লোড নিচ্ছে না নিচে একটা মেসেজ শো করতেছে ঠিক আছে যে এটাতে সাপোর্ট করবে না বা এর জাতীয় তখন কিন্তু আপনি কী করবেন আবার উইন্ডোজটা ব্যাক করে নিয়ে আসবেন কেটে ব্যাক করে নিয়ে আসবেন এসে আপনি এখানে দেখবেন ইউইএফআ এবং ইএফআই এরকম দুটো মোড আছে ঠিক আছে যদি আপনি যে মোডে গিয়েছেন সেই মুহূর্ত থেকে ব্যাক করে আসবেন ব্যাক করে আবার ইউইএফআই মোডে যাবেন তখন দেখবেন আপনার উইন্ডোজটা লোড নেবে ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি দেরি না করে বকবক না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি পিসিতে উইন্ডোজ দেওয়ার জন্য একটি বুটেবল প্যান ড্রাইভ কানেক্ট করে রেখেছি আমি প্যান ড্রাইভটি আপনাকে দেখাচ্ছি দেখুন এটি কিন্তু আমার কোনো ডিভিডি ডিস্ক না বুটেবল প্যান ড্রাইভ দিয়ে ঠিক আছে তো আমি এরপরে এখন পিসিটিকে রেজিস্টার দেবো ঠিক আছে রেজিস্টার দেওয়ার পর প্রতিটি মাদারবোর্ডের জন্য আলাদা আলাদা বুট কি সেটা আপনারা অবশ্যই গুগলে সার্চ দিয়ে নেবেন তো গিগাবাইটের জন্য সাধারণত বুট কি হচ্ছে নাইন এফ নাইন আর বায়োস কি হচ্ছে এফ টেন ঠিক আছে তো ডিলেট বাটন চাপলেই কিন্তু এই অপশানগুলো সব চলে আসবে তো আমি চাপার পর অপশানগুলো নিয়ে আসলাম আসার পরে এখানে দেখুন দুটি মোড আছে আমি যেটি আপনাকে বলছিলাম একটি লেগেসি মোড একটি ইউইএফআই মোড ঠিক আছে তো আমি দুটি মোডেই আপনাদের দেখাচ্ছি কি প্রবলেম হলে কি করতে হবে সেটা বোঝানোর জন্য ঠিক আছে যদি আপনার যদি পার্টিশন দুই ধরনের হয় একটা হচ্ছে এমবিআর পার্টিশান একটা জিপিটি পার্টিশন যদি এমবিআর পার্টিশনে থাকে তাহলে অবশ্যই আমাদের লেগেসি মোডে উইন্ডোজ লোড করতে হবে ঠিক আছে আর যদি এম সরি হ্যাঁ যদি এমবিআর পার্টিশন হয় তাহলে লেগেসি মোডে উইন্ডোজ দিতে হবে আর যদি জিপিটি পার্টিশন থাকে তাহলে অবশ্যই ইউএফআই মোডে উন্ডোজ দিতে হবে তো আমি লেগেসি মোডে প্রথমে উইন্ডোজটা লোড করতেছি দেখি আমাদের উইন্ডোজটা লোড হয় কি না ঠিক আছে তো আমি এখানে দেখুন একটা আমাকে মেসেজ শো করছে আমার উন্ডোজটা কিন্তু ফল করছে যার যে কারণে যে বলতেছে আপনি কি উইন্ডোজটা আবার আপডেট করতে চাচ্ছেন কি না অর্থাৎ পূর্বের উন্ডোজটা আমি ফিরিয়ে আনতে চাচ্ছি কি না তো আমি চাচ্ছি না আমি নতুন করে উইন্ডোজ লোড করব। ঠিক আছে তো দেখুন আমি এখানে নেক্সট করে দিলাম নেক্সট করার পর ইনস্টলে ক্লিক করলাম ঠিক আছে তারপরে আমার সেট আপটা রানিং হচ্ছে তারপরে আই ডোন্ট হ্যাভ এখানে ক্লিক করব করার পরে আমি কোন উইন্ডোজটা দিতে যাচ্ছি আমি এখানে চৌষট্টি বিটের উইন্ডোজ টেন প্রো যেটি সেটি দেবো সিলেক্ট করলাম করার পর আমি নেক্সটে ক্লিক করলাম করার পর এটি আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে তারপর নেক্সট করতে হবে তারপর আমরা কাস্টমে যাব যাওয়ার পর দেখুন এই যে আমার যে পার্টিশনগুলো দেখুন ঠিক আছে এগুলো কিন্তু এক একটা আমার হার্ড পার্টিশন তো এখানে এই যে দেখুন নিরানব্বই দশমিক তিন জিবি যেটা এটি হচ্ছে আমাদের লোকাল ডিস্ক সি ঠিক আছে যেটিতে আমরা উইন্ডোজ লোড করব কিন্তু দেখুন ওইটি ছাড়া বাকি যে তিনটি আরও ড্রাইভ আছে এই ড্রাইভগুলোতেও কিন্তু আমার উইন্ডোজটা লোড নেবে না দেখুন নিচে একটা মেসেজ শো করতেছে এই মেসেজটা ঠিক আছে এনে দেখুন কে লেখা উইন্ডোজ ক্যান নট ইনস্টল টু ডিস্ক দ্য সিলেক্টেড ডিস্ক ইস অফ দ্য জিপিটি পার্টিশন অর্থাৎ এটা জিপিটি পার্টিশনে আছে সুতরাং আমি লেগেসি মোডে এই অনডেসটা লোড করতে পারবো না ঠিক আছে এটি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি তো আমি এখন কী করব এই অনডোসটা ক্যান্সেল করে দেবো ঠিক আছে আমি ইনডোস দেবো না এখন আমাকে ব্যাক করতে হবে কারণ অনডোসটা আমি দিতেই পারবো না এখানে ঠিক আছে এর এখানে যদি আমি দিতে চাই তাহলে আমাকে কী করতে হার্ড ডিস্কটা নতুন করে ফরমেট দিয়ে পার্টিশন করতে হবে তারপরেই দিতে পারবো বাট আমি চাচ্ছি না কেন আপনি আপনার হার্ড ডিস্ক অনেক ফাইল থাকতে পারে তাই সেটা অবশ্যই আমরা যেন ডাকতে পারি এই জন্য আমি ব্যাক করবো করার পর আমি আবার কিবোর্ডের ডিলিট বাটন চাপবো চাপার পরে আমার আবার এই বুট মেনুটা আসবে আসার পর এখানে দেখুন আমি কিন্তু এখন আর লেগেজি মোডে দেবো না এখন আমায় ইউইএফআই মোডে বুট করব ঠিক আছে সুতরাং ইউইএফআই মোডে আমি সিলেক্ট করলাম করার পর আমি এখন ইয়ে করব সিলেক্ট করার পর আমাকে একটু ওয়েট করতে হবে তারপর আমার উইন্ডোজটি লোড করা শুরু হবে আপনারা একটু খেয়াল রাখবেন এটি তো একইভাবে একই মেসেজ দিচ্ছে যে আমার উইন্ডোজটা ফল করছে সেটি আমি আবার আপগ্রেড করতে চাচ্ছি কিনা তো আমি নতুন করে উইন্ডোজ দিচ্ছি তারপরে নেক্সট করলাম করার পর ইনস্টল নামে ক্লিক করলাম করার পর সেট আপ ইস রানিং আমাদের একটু ওয়েট করতে হবে করার পর আই ডোন্ট হ্যাভ এটাতে আমরা ক্লিক করে দেব করার পর আমি কোন উইন্ডোজটি দিতে যাচ্ছি উইন্ডোজ টেন প্র চৌষট্টি বিট সেটি আমি সিলেক্ট করে দিলাম দিয়ে নেক্সট করলাম করার পর কিন্তু আমাদের এখন এটাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতে হবে করার পর আবার নেক্সট ক্লিক করলাম তারপরে কাস্টমে যাব কাস্টমে যাওয়ার পর এই যে এখানে দেখুন আমার এখন লোকাল ডিক্সি যেটা নিরানব্বই দশমিক তিন জিবি দেখুন আমি যদি এখানে সিলেক্ট করে নেক্সট দিয়ে দিই তাহলে কিন্তু আমার উইন্ডোজ লোড হয়ে যাবে ঠিক আছে দেখুন এখানে কিন্তু এখন আর কোনো মেসেজ শো করতেছে না অর্থাৎ জিপিটি মোডে আমার ইউএফআই মোডে যেহেতু জিপিটি পার্টিশনে ইউএফআই মোডে আসি সুতরাং আর কোনো সমস্যা নেই তো আমি এখন এখানে লোড উইন্ডোজ লোড করবো করার জন্য আমি আগের যে ফাইলগুলি সেগুলি আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে নতুন করে আমি লোকাল ডিস্ক সিটাকে সাজাবো ঠিক আছে তো আগের যে পার্টিশনগুলি এগুলো আমি এক এক করে ডিলিট করে দিই আমার মেন যে তিনটা যেখানে সফটওয়্যার এবং আমার যে ফাইলগুলি আছে সেগুলি আমি রাখব বা আমার অডিও ভিডিও যে বা মুভি যে ফাইলগুলো সেগুলি রাখবো আর বাকি যে ফাইলগুলো সেগুলি আমি ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর দেখুন আমার এখানে আনলোকেটেড যে স্পেসটা একশো পাঁচ জিবির মতো দেখাচ্ছে এটিকে আমি এখন সিতে রাখবো লোকালটি সি হিসাবে অর্থাৎ এখানে আমি উইন্ডোজটি লোড করব ঠিক আছে তো এখানে আমি তারপর এটাকে সিলেক্ট করার পর নিউতে ক্লিক করলাম করে অ্যাপ্লাই করবো ঠিক আছে এটি এটিকে আমি একটি পার্টিশন করলাম করার পর এখানে আমি এখন উইন্ডোজটি লোড করব ঠিক আছে এখন দেখুন আমার কিন্তু উইন্ডোজ লোড হবে আর কোনো সমস্যা হবে না আমাদের অ্যাক্ট ওয়েট করতে হবে দেখুন আমার কিন্তু আপনি যদি আপনি এই যে বাকি যে ফাইলগুলো সেগুলো ডিলেট না করে পার্টিশনগুলো ডিলেট না করেও কিন্তু আপনি শুধু ফরমেট দিয়েই উন্ডেস্টি লোড করতে পারেন আমি নতুন করে সাজিয়ে নিলাম তো দেখুন আমি এই যে নিরানব্বই দশমিক নাইন জিবি এখন আসছে এইটার মধ্যে আমি এখন উইন্ডোসটি লোড করব দেখুন আমার কিন্তু এই যে কপি উইন্ডোজ ফাইল অর্থাৎ আমার উইন্ডোজ ফাইল কিন্তু এখন লোড করা শুরু হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এটুকু শুধু খেয়াল রাখবেন যে যদি এমবিআর পার্টিশনে থাকে তাহলে আপনার লেগেসি মোডে উইন্ডোজ দিতে হবে আর যদি জিপিটি পার্টিশনে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউইএফআই মোডে উইন্ডোজ দিতে হবে এটু শুধু মনে রাখলেই আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে আর প্যানটাই কীভাবে বুটবল কোথায় এটি আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ